সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকে তো ধনতেরাস, তোমাদের সকলকে জানাচ্ছি আমার পরিবারের তরফ থেকে হ্যাপি ধনতেরাস। তো নিশ্চয়ই তোমরা ধনতেরাসে কিছু কেনাকাটি করেছো, অনেকেই অনেক কিছু কেনে, কেউ মানে ইলেকট্রনিক্সের জিনিস কেনে, কেউ সোনার জিনিস কেনে। তো আমি মোটামুটি প্রত্যেকবারই একটা ছোটোখাটো হলেও সোনার জিনিসই কেনার চেষ্টা করি। তো এবছরও কিনেছি, তোমাদের দাদা আমাকে গিফট দিয়েছে একটা প্রত্যেকবার ধনতেরাসে। আর তোমাদের তো আগেও বলেছি বিবাহবার্ষিকী আর ধনতেরাসে একটু টুকটাক কিছু সোনার জিনিস নেওয়া হয়। তো এখন হচ্ছে পুজো দেব, আমাদের ধনতেরাসের দিন আর কি প্রথমে ঠাকুরের কাছে যে জিনিসটা নেওয়া হয় সেটা অর্পণ করে পুজো দিয়ে তারপর সেটা পড়া হয়। তো চলো, আমি এখন টাইমটা মানে পেরিয়ে যাবে, এই ধনতেরাস পুজোর কিন্তু একটা টাইম আছে, সেই টাইমটা মানে মধ্যে পুজোটা করে নেয় ভালো। তো এখন আমি ঠাকুর ঘরে যাব, পুজোটা দেব, তারপরে ঠাকুরের কাছে অর্পণ করব জিনিসটা, তারপরে আমি পড়বো। আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে দাদাভাই কী দিয়েছে আমাকে। প্রত্যেক বছরই তোমাদের দাদা কিছু না কিছু দেয় ছোটোখাটো, এবার সব সময় তো সম্ভব হয় না। যেমন আমরা যখন বাইরে ছিলাম তখন আমরা কিছু নিতে পারিনি, তারপর আমাদের এই বাড়িটা যখন হচ্ছিল তখন একটুখানি মানে ফাইন্যান্সিয়ালি একটু চাপের মধ্যে দিয়েছিল, তখনও সেভাবে নেওয়া হয়নি। তো যখন আর কি ওর মানে সুবিধা থাকে তখন আমাকে কিন্তু দেয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন পুজোটা করে নিই, আর কি কি করছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে বাজে এই 6:30, এই থেকেই আমি ব্লগটা শুরু করছি। প্রথমে তো আমি সন্ধে দিয়ে নিয়েছি, আর পুজোটার টাইমিং আর কি রয়েছে আর কি 7:45 অবধি আছে তিথিটা। তো তার মধ্যে করবো একবার পুজো। তো চলো এখন পুজোটা আগে করে আসি। ব্যালকনি থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি বাইরেটা, ব্যালকনিটাও এরকম টুনি দিয়ে সাজানো হয়েছে। ব্যালকনিটা কিছুটা তো লক্ষ্মী পুজোর সময় সাজিয়েছিলাম, আর কালী পুজো আর একটু বেশি করে সাজানো হয়েছে। আর ঠাকুর ঘরটা তো যেরকম লক্ষ্মী পুজোয় এই টুনিটা লাগানো ছিল সেটা দিয়ে সাজানো আছে। আর এবার আমি পুজো করতে বসে গেছি, বললামই যেটা আমাদের লক্ষ্মী পুজো মানে করে নিই ধনতেরাসের দিন, ঘরেই করি মানে পুরোহিতকে কেনা নিজেই করে নিই। তো সেটাই একটুখানি করলাম। আর আমি মনে করি ঠাকুরকে যদি ভক্তি ভরে ডাকা হয় ঠাকুর তাহলে ঠিক সাড়া দেয়, সেই জন্যে যে পুরোহিত দেখি যে পুজো করতে হবে এরকম ব্যাপার না, নিজের মন থেকে ঠাকুরকে ডাকলেও কিন্তু সেই পুজো ঠাকুর গ্রহণ করে, এটা একটা মনের ব্যাপার। তো এবারে আরতিটা করে নিচ্ছি। আর প্রত্যেক বছরই ধনতেরাসে আমি ঘরে এইভাবেই পুজোটা করে নিই। অ্যাকচুয়ালি ধনতেরাস মানে হচ্ছে ধন ত্রয়োদশী, সেই দিন মানে কুবেরজির পুজো করা হয়। তো আমাদের ঘরে একটা কুবেরজির ফটো আছে, সেটা আমার দাদাই গিফট করেছিল আমাকে। পুজো করা হয়ে গেল, চলো তোমাদের বাড়িটায় দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে টুনি দিয়ে সাজানো হয়েছে আর আমার ঠাকুর ঘরটা কেমন করে সাজিয়েছি। ঠাকুর ঘরটা যেরকম লক্ষ্মী পুজোর দিন টুনিতে সাজানো ছিল সেরকমই আছে, এইরকমই এই পুজোটায় থাকে। তারপরে আবার টুনিটা খুলে রেখে দিই, কারণ এত পরিমাণে পোকা হয় না, প্রচণ্ড ওই যে ছোটো ছোটো মানে লাইটের পোকাগুলো সেগুলো আসে, এসে পুরো ঘরটার মধ্যে মানে মরে পড়ে থাকে। সকালবেলা না ছাদ দিলে এতগুলো করে পোকা বেরোয়, সেই জন্যে এই পুজোর পরে আবার টুনিগুলো খুলে দিই। তো চলো এখন তোমাদের দেখিয়ে দেবো তোমাদের দাদা কি আমাকে দিল। তো এখানে তো আমি অর্পণ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা। তো হ্যাঁ বাবা, আমার ক্লুটা কই বলতো, আমি একটা জিনিস বানাচ্ছি দিওয়ালিতে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দিচ্ছি। এ ছেলে আজকে পড়তে যায়নি, ওরও পড়া ছিল, বলল আজকে যাবে না, বাজি এনেছে প্রচুর, সেগুলো তো ফাটাবে সেই জন্যে। আর মেয়ে গেছে পড়তে, আমি বললাম যে পড়তে যা বাবা, দিদিভাইও গেছে, তারপরে একসাথে এসে পড়বি, তা শুনলো না। তারপর পাপাও বললো যে ঠিক আছে ছেড়ে দাও, আজকে আর যেতে হবে না। তো ও আর যায়নি। আর আমরা একটুখানি বেরোবো, একটা ঠাকুরের থালার বাটি কেনার আর কি ইচ্ছা আছে, থালা গ্লাস। সেটা গত বছরে তো আমরা রূপোর একটা বাটি কিনেছিলাম, এবছর কেনা হয়নি, মানে ঠাকুরের জন্য কিছু কেনা হয়নি আর কি।
তো ভাবছি যাব গিয়ে নিয়ে আসব। তো আনলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমাদের মানে আমাকে কি গিফট দিয়েছে আর কি তোমাদের দাদা ধনতেরাসে। প্রত্যেক পুজোতেই আমি ধুনো দিই, ধুনো দিতে কিন্তু আমার খুব ভালো লাগে। ঘরের মধ্যে যেন একটা মানে পজিটিভ এনার্জি লাগে, ধুনোর গন্ধটা এত ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু প্রত্যেক মানে পুজোতে তো ধুনো দিই। আর তাছাড়া সন্ধ্যে দেওয়ার সময় আমি কিন্তু মানে প্রত্যেক দিন তো হয় না, সপ্তাহের মধ্যে একদিন অন্তত চেষ্টাই করি ধুনো দেওয়ার। তো ধুনোটা দিয়ে দিচ্ছি আর আমার ছেলে এই ধোঁয়াগুলো উড়ায় না, এই নিয়ে নিয়ে খেলা করতে থাকে, ওই ধোঁয়ার সঙ্গে ও খেলা করে। তো দেখো বাড়িটা কেমন সাজিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের বাড়িটা এরকম সাজানো হয়েছে, আর পুরো মহল্লাটাই প্রত্যেকের বাড়িতেই প্রায় টুনি দিয়ে সাজানো আছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই সময়, আর যখন টুনিগুলো খোলা হয়ে যায় তৎক্ষণ মনটা যেন একদম খারাপ হয়ে যায়। আর দেখো ঠাকুর ঘরটা তো মানে আগে দেখলাম, আবার একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি ঠাকুর ঘরটা সাজিয়েছি। আর যে গিফটটা তোমাদের দাদা আমাকে দেয় সেটা কিন্তু ঠাকুরের সামনে আমি অর্পণ করে দিই, তারপরে আমি মানে পড়ি। আমি ভগবানে খুব বিশ্বাস করি, সেই জন্য আমি মনে করি আমাদের জীবনে যা যা হচ্ছে বা আমি যা যা পাচ্ছি সেটা সব কিছুই মানে ঠাকুরের আশীর্বাদ। কোনো কিছুই ভগবানের কৃপা ছাড়া কিন্তু পাওয়া যায় না, মানে সেটা বড় জিনিস হোক ছোটো জিনিস হোক। আর যেটা আমাদের মানে না পাওয়া রয়েছে সেটাও কিন্তু আমি মনে করি যে ভগবান হয়তো চান না সেই জিনিসটা হোক, সেই জন্যেই তোমার সঙ্গে সেই জিনিসটা হয় না। সেই জন্য এইভাবেই মানিয়ে নিই, গুছিয়ে নিই, সব কিছু যে মনের মতন হবে তাও না। পুজো দেওয়া কমপ্লিট, আর একটুখানি ধুনোও দিয়ে দিলাম লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে তোমাদের দাদা বলছিল কি যে আমি দিয়ে দেবো ধুনোটা, কারণ এই সিনথেটিক শাড়ির সঙ্গে না ধুনো দিলে অনেক সময় যদি ফুলকি উড়ে টুড়ে পড়ে না অনেক সময় জ্বলে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কিন্তু আমি বললাম না আমি দিই। আর ধুনোটা দিলে ঘরে পোকামাকড়গুলো মরে যায় আর একটা মানে পজিটিভ এনার্জি যেন কাজ করে, ভালো লাগে আর কি ধুনোটা দিলে। আস্তে আস্তে তো এগুলো উঠেই যাচ্ছে ধুনো দেওয়া, এগুলো অনেকেই দেয় না ঘরের রং খারাপ হয়ে যাবে বলে। আমরা মাঝে মাঝে দিয়ে থাকি, রোজ যদিও বা না পারি, সন্ধেবেলা রোজ না হয় কিন্তু মানে দিয়ে থাকি মাঝে মাঝে। আমি দিই, আমার ভালো লাগে ধুনোর গন্ধটা, আমার খুবই ভালো লাগে। আর যদি ধুনো না দিতে পারি না, ধুনো ধূপ যেটা হয় সেটাও জ্বালাই। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা বলো। আর এই শাড়িটা আমার কবেকার জানো, এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদা আমাকে মনে হয় সেকেন্ড বার পুজোয় দিয়েছিল, মানে প্রথম বছর পুজোর পরের বছর, মানে পরের বছর কি তার পরের বছর, যাই হোক এইরকম, মানে ওই দ্বিতীয় তৃতীয় বছরের মানে বিয়ের এত বছরের শাড়ি। আর এই শাড়িটা পরলাম তাও কম করে মানে 7-8 বছর পরই পরলাম এই শাড়িটা। আমি মানে ছেলে হওয়ার পর আমি পরেছি বলে মনে পড়ে না যে ছেলে হয়ে গেছে আমার, আজকে ছেলে 6 বছরের হয়ে গেছে, 6.5-6 বছর, তার আগে আর কি পড়েছি, ছেলে হওয়ার পর আমি একবারও পড়েছি বলে আমার মনেই নেই। যাই হোক অনেকটা শেয়ার করে দিলাম এই শাড়িটা আমার, সেই জন্য এরকম অনেক শাড়ি রাখা থাকে। আজকে আলমারিটা যেহেতু গোছাচ্ছিলাম সবই শাড়ি টাড়িগুলো একটু ওলট পালট হয়ে গেছিলো আর কি, পুজোর পরে গোছানো হয়নি, তা গোছাতে গিয়ে এই শাড়িটা দেখতে পেলাম, আমি বললাম না আজকে এই শাড়িটাই পরি। তো কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও। আর যাই হোক এবার সব কিছু তো বলা করা হয়ে গেল, এবার তোমাদের দাদা আমাকে কী গিফট দিয়েছে ধনতেরাসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখিয়ে দিই, এটা ঠাকুরের কাছে বললামই আমি কোনো মানে গয়না আগে ঠাকুরের কাছে আমি উৎসর্গ করে নিই, তারপরে মানে পরি। তো দেখো এই একটা ব্রেসলেট পলা দিয়েছে, পরে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, এখন ডিজাইনটা জানি না বুঝতে পারছো কি না। এটা আমার একটা খুব শখ ছিল পেস্টিং পলা, এই এই দিকটা চওড়া, অনেকটাই চওড়া পলাটা, আর এই দিকটা সরু, সরুর মধ্যেও এদিকেও কাজ আছে, আর এটা পুরো হলমার্কের। এ দেখো ডিজাইনটা আমি ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, ঠিক আছে? তো এইটাই আমার এবছরের ধনতেরাসের গিফট, জানিও গিফটটা কেমন লাগলো তোমাদের। এই দেখো ডিজাইনটা, তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা পুরো পেস্টিংয়ের কাজ, একটা দিক ওই এই দিকটা চওড়া আর এই দিকটা সরু, কিন্তু সরুর দিকেও কিন্তু হালকা পাতার কাজ আছে, দেখো কলকা করা রয়েছে, আর পেছন দিকেও একটা কাজ হয়েছে, আর হলমার্কের যে সাইনটা সেটা রয়েছে, আর এটা মানে পুরোটাই পেস্টিং করে লাগানো। ডিজাইনটা আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর এটা অনেক কালারের মধ্যে মেরুন, তারপরে একটা সাদা আর লাল হাফ হাফ, এরকম নানান কালারের ছিল, আমি লালটাই নিলাম, আমার লালটাই পছন্দ। তো এটা কেমন লাগলো সেটা জানিও। এটা তো এক হাতেই পরে, একটাই হয় এগুলোর, মানে দুটো কেউ এত চওড়াগুলো দুটো আর কি কেউ নেয় না, এগুলো ব্রেসলেট পলা, একটা এক হাতে লোহা বাঁধানো আর এক হাতে পলা বাঁধানো, এরকম পরলে ভালোই লাগে দেখতে। তো এইটা এই বছরের আমার ধনতেরাসের গিফট। তো এখন হচ্ছে মেয়ে চলে এলো পরে, মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে এখন বাজি ফাটাবো, তো ড্রেসটা এটা চেঞ্জ করে নেবো, শাড়িটা পরে আর বাজি ফাটাবো না। আর রাতে দেখি লুচি আর পনিরের তরকারি হবে, সাথে থাকো দেখতে থাকো ব্লগটি, আশা করি আজকে ব্লগটি তোমাদের ভালোই লাগছে।
এই দেখো এটা পরে নিলাম। এটা অ্যাকচুয়ালি একা মানে একটা শাঁখার সাথে নয়, এমনি শুধু পরলেই ভালো লাগে। এটা মানে প্রচুর চওড়া যেহেতু, কিন্তু যেহেতু আজকে শাঁখাটা খুলবো না, তো শাঁখার উপরেই পরলাম আজকে। তো পরের দিন যখন পরবো তখন শুধুই পরবো। তো দেখো ডিজাইনটা আবার ভালো করে দেখিয়ে দিলাম, কেমন লাগছে বলো? আমার এটা একটা খুব শখ ছিল, যাই হোক একটা একটা করে শখ এভাবে পূর্ণ হচ্ছে। তো সাথে থাকো, দেখো এই যে তোমাদের দাদা কি এনেছে, দেখো একটা অর্ডার দিয়েছে, কি আমাকে বলছে না কিছুতেই, এই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে, সেটাই এখন আনবক্সিং করছে। তো আমি ভাবলাম না কেন তুলবো না, আমাকে বলেনি জানো, আমি বারবার করে জিজ্ঞেস করছি, বলে কাটার পরেই তো দেখতে পাবে, সেই জন্য আমি তাকিয়ে আছি, তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি যে কী আছে এর মধ্যে। আর আমার এরকম প্যাকিং মানে আনবক্সিং হলে না খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এগুলো তো আমরা খাই, আমরা যখন মেলা টেলা যাই তখন সেই স্কোয়াশগুলোই এনেছে। তো এটা বললে কি হতো বলো? যাই হোক এই চারটে ছিল, এটা নিয়ে এসছে, কেন বলো নি কেন? এই যে এই বাজিগুলো সব নিয়ে এসছে, এখনো কিছু বাজি আনা বাকি আছে, কালকে নিয়ে আসবে। তো চলো কিছু এখন ফাটাবে, বাচ্চারা বাহানা করছে। এই যে বাজি ফাটাবে বলে তৈরি হয়ে বসে আছে, এই যে আর একজন টুপি পরে তৈরি হয়ে গেছে বাজি ফাটাবে। আজকে আমরা কিছু মোমবাতি একটু লাগিয়েছি, সেইগুলো ছেলে জ্বালিয়ে দিচ্ছে একটু মানে দরজার গোড়ায়, একটু গ্যারেজের পাশে একটুখানি, মানে দু চারটে মোমবাতি একটুখানি লাগানো হয়েছে। সেগুলো ছেলে এগুলো জ্বালাতে খুব ভালোবাসে। আমার ভয় লাগছে কি, গরম মোমটা অনেক সময় হাতে পড়লে কিন্তু খুবই গরম লাগে, তো সেটাই বারণ করছি, কিন্তু শুনছে না, বলছে দাও। আর ওর পাপার টুপিটা পরিয়ে দিয়েছে, কারণ বাইরে তো মানে কুয়াশা রয়েছে, সেই কুয়াশা যদি মাথায় পড়ে দেখা যায় না, কিন্তু ঠান্ডা লেগে যায়। আর এই যে আমি জ্বালাচ্ছি, ও কিছুতেই আমাকে বলছে না মামা আমি জ্বালাবো, আমি বললাম যা তুই ওই সাইডেরটা জ্বালাবি, এই করছে আর কি। ওর খুব ভালো লাগছে জ্বালাতে, বলছে না আমাকেই দাও আমিই জ্বালাবো। তো যে কটা ও হাত পেয়েছে সেগুলো জ্বালিয়েছে, আর যেটা উঁচুতে ওর পাপাকে বললাম যে তুমি জ্বালিয়ে দাও, তো এটা তো উঁচুর মধ্যে, এটাও পারছে না, আমি ওর পাপাকে বললাম যে জ্বালিয়ে দাও। তো তোমাদের দাদা এটা জ্বালিয়ে দিচ্ছে, আর বলছি এই মোমটা যেটা জ্বালানো হয়ে গেছে একটু দূরে করে বসিয়ে দাও, তো ওই পাশটাতেই বসিয়ে দিল, এইরমই করে। এই সময়টা এত সুন্দর লাগে না, প্রত্যেকটা বাড়িতেই খুব সুন্দর করে টুনি টুনি দিয়ে সাজানো থাকে, দেখতেও ভালো লাগে বাইরেটা। আর তারপরে শীত পড়ে যায়, একই বেলাটা ছোট, তারপরে সমস্ত আলোগুলো খুলে নেওয়া হয়, তখন যেন একদম ভালো লাগে না। এখন বাজি ফাটানোর জন্য সবুজ হচ্ছে, আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই কাপড়ে না অনেক সময় মানে ফুলকি টুলকি উড়ে লাগতে পারে। ওই শাড়িটা যেহেতু সিনথেটিকের, তো ওই সুতির ইয়েটা কুর্তিটা পরে নিলাম, এখন বাজিটা যেহেতু ফাটানো হয়ে যাক। আর দীপাবলির মেন আকর্ষণ বাজি, এবার তোমাদের দাদা কিছু কিছু বাজি ফাটিয়ে দিচ্ছে, এগুলো বড্ড চুটপুট চুটপুট করে আওয়াজ হচ্ছিল। আর কিছু এনেছিল মুনড্রপ, মানে এগুলোর নাম বলছিল সানড্রপ মুনড্রপ আর কি, তো এগুলো কিন্তু ভালো, মুনড্রপগুলো কিন্তু একদম আওয়াজ হচ্ছিল না। আর মেয়েকে দিয়েছি এই, তোমরা আগের বারে অনেকে কমেন্ট করেছিলে যে এত কিসের ভয়, তোমরা রং মশাল এইভাবে দূরে করে মানে রড দিয়ে কেন, স্টিলের রডের মধ্যে করে নিয়ে ফাটাচ্ছিলাম। তো সেইটা দেখে একজন কমেন্টে আমাকে লিখেছিল যে এত কিসের ভয়। তো ভয়টা এই কারণেই, আমার ছোটবেলায় না একবার এই রং মশাল হাতে বাস্ট করে গেছিল, তারপর থেকে আমার মানে মনে একটা আতঙ্ক হয়ে গেছে যে রং মশাল এরকম বাস্ট করতে পারে। তারপর থেকে আমি ছেলে মেয়েকে তো দিই না, আমি নিজেও নিই না, সেই জন্য এইরকম একটা স্টিলের যে রড আছে তার ভেতরে করে আমি কিন্তু রং মশালটা জ্বালিয়ে থাকি। আর বাজি একটু সেফলি ইউজ করাই ভালো, তাই না? নয়তো কিন্তু মানে অনেক বিপদও ঘটতে পারে, সব সময় মানে আগুনের থেকে সেফ থাকাই ভালো। বেশি পালোয়ানি করে সামনে গিয়ে বাজি ফাটানো সেটা কেন মানে ক্রেডিটের নয়, সেই জন্য একটুখানি দূর থেকেই আমি বাজি ফাটাই। আর মানে তোমাদের দাদাকেও বলি, ও তো শোনে না, অনেক সময় করে, কিন্তু আমি বারণ করি, সবাই একটু বাজি সেফ করে ফাটানোই ভালো। আর এদিকে সেমাইটা বানিয়ে নিচ্ছি, রাত্রিবেলা সিমাই হবে, আর তোমাদের দাদা নিরামিষ করে পনিরের তরকারি বানাচ্ছে টমেটো আর আদা পেস্ট দিয়ে, তো সেইটাও বানাচ্ছে, আর আমি এদিকে সেমাই বানাচ্ছি আর লুচি বানাবো। এই হচ্ছে আজকে রাতের মানে মেনু, তো দুজন মিলে বানাচ্ছি, ভালোই লাগছে গল্প করতে করতে বানিয়ে নিচ্ছি। আর কালী পুজোর দিন ওর ডিউটি আছে, সেই জন্যে ধানতেরাস আর মানে ভূত চতুর্দশী এই দুদিন আমরা এনজয় করে নেবো, কালী পুজোর দিন ওর ডিউটি আছে। ডিনার রেডি, আজকে ডিনারে রয়েছে দেখো লুচি, সীমার পায়েস, পনির আর যে বরফিটা ঠাকুরকে দিয়েছিলাম সেটা। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন 11:30 বাজে, আর খাওয়ার পরে বাসন টাসনগুলো যেগুলো ছিল সেগুলো মেজে নিলাম, কারণ আজকে বাসনটা এঁটো মানে রাখাটা উচিত না, আমরা তো রাখি কিন্তু কোনোদিনই রাখা উচিত না, কিন্তু যেহেতু আমাদের মানে কাজের লোক করে দিয়ে যায় সকালে, সেই জন্য রাত্রিবেলা বাসনগুলো আমরা রেখে দিই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঠিক না, বাসনগুলো মেজে নেয় ঠিক, কিন্তু আজকে যেহেতু ধানতেরাস আজকে তো আর রাখা যাবে না, তো সমস্ত বাসন মেজে কিচেন সাফ করা হয়ে গেছে,
গেছে, তো এখন হচ্ছে শুয়ে পড়বো। আর কালকে তো আমাদের 14শাক আছে, 14 প্রদীপ চালাতে হয়, যেহেতু কালকে চতুর্দশী সেই জন্যে কালকে সেইগুলো করবো। সকালবেলা 14শাক বাজার যাব, বাজার থেকে নিয়ে আসবো। আর কারণ এখন আর সেই দিন নেই, আগে তো ছোটোবেলায় অনেক ঘুরে ঘুরে শাক তুলে মাকে দেখেছি করতে, মানে বাড়িতে অনেক কিছু শাক পাওয়া যেত আর যেগুলো পাওয়া যেত না কিনে আনা হতো, এখন তার সেগুলো নেই। এখন মানে 14শাক যেগুলো পচানো থাকে ওর মধ্যে আদৌ 14টা শাক থাকে কি না জানি না, কিন্তু আমাদের ওই নিয়মটা আছে 14শাক খেতে হয়। তো কালকে ওই 14শাকটা করা হবে। আর কী কী রান্না মানে রান্না হবে এটা এখনও ঠিক হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো একটা লাইক করো। আজ সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। গলার অবস্থা এত খারাপ, হঠাৎ করে গলাটা বসে গেলো জানো, এই যে বাইরে মানে বাজিটা যে পড়ালো হলো না, সেই মাথায় এই যে কুয়াশাটা পড়ে, এই সময় ঠান্ডা গরম খুব লেগে যায়। যাই হোক, টাটা, ভালো থেকো তোমরা সবাই। আশা করি তোমাদের দীপাবলি খুব ভালোভাবে কাটবে, আমি কী করবো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভালো থেকো, গুড নাইট।